আমার এই দেশের যখন মানচিত্র হয়েছে 1947 সালে ইসলামের উপরে ভিত্তি করে হয়েছে, এবং যখন দেশ ভাগ হয় ঢাকা ও কলকাতার বাঙালিদের মধ্যে যখন 1905 সালে ভাগের সৃষ্টি হয় তখনও এটা ইসলামের উপরে ভিত্তি করেই তখন ভাগ হয়েছে। তাহলে ইসলামটাই আমাদের কাছে বড়। আমরা বিশ্বাস করি ইসলামবিহীন বাংলাদেশ মানে নতজানু পররাষ্ট্র নীতির বাংলাদেশ, গঙ্গা তিস্তার পানি বঞ্চিত বাংলাদেশ, সীমান্তের ঝুলন্ত ফেলানির বাংলাদেশ, অর্থনৈতিক দুর্নীতির বাংলাদেশ। আমরা মনে করি ওটার কারণে সরকারি চাকরিতে মেধাবী ছেলেদের বঞ্চিত করা বাংলাদেশ। আমরা মনে করি অচল শিক্ষানীতির কারণে বেকার তৈরির বাংলাদেশ। আমরা মনে করি আলেমদের নেতৃত্বহীন অচল বাংলাদেশ। আমরা মনে করি যদি আজকে সমাজে আলেমদের নেতৃত্ব থাকতো, কোরআনের আইন থাকতো, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থাকতো, তাহলে অবশ্যই আমাদেরকে এই দিন দেখতে হতো না, আমাদেরকে এই যুগের দোহাই দিতে হতো না, আমরা অটোমেটিক আমাদের এই সুন্দর একটি সমাজ দেখতে পারতাম কি পারতাম না? ইনশাআল্লাহ আমরা পারতাম। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে কাইমানুবাক্যে ফরিয়াদ করি, হে আল্লাহ আপনি আমাদের এই সুন্দর শস্য শ্যামলা দেশটিকে আপনি হেফাজত করেন। হে আল্লাহ এ দেশের মানুষ ধর্মপ্রাণ, এখনো অনেক মানুষ আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষগুলোকে আপনি আর্থিক অসচ্ছলতা থেকে সচ্ছল করে দিন। তাদের যত বালা মুসিবত আছে আল্লাহ আপনি বালা মুসিবত গুলো দূর করে দিন। এদেশের মানুষের অন্তরে পরিপূর্ণ ইসলামের ভয় দিয়ে দিন, ইসলামের ছায়াতলে একত্রে আমরা বসবাস করতে পারি। আল্লাহ আপনি সেই তৌফিক দিয়ে দিন।